ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসরের 36তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। বরাবরের মতো এই ম্যাচেও রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স মুস্তাফিজের। নজরকাড়া বোলিং ইকোনমির পাশাপাশি উইকেট শিকারেও মুস্তাফিজ সবার উপরে। তবে মুস্তাফিজের সফলতার দিনে জয় পেল না রাজস্থান। ওদের ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত 33 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। শনিবার বিকেলে নিজেদের নবম ম্যাচ খেলতে দিল্লির বিপক্ষে মাঠে নামে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের সাথে 2 রানের জয় বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে সঞ্জু স্যামসনের দলটাকে। তাই তো ক্রিস মরিসের মতো সবচেয়ে দামি খেলোয়াড় সহ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রয়্যালস। এদিন টসে জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান ক্যাপ্টেন স্যামসন। দলীয় 21 রানের মাথায় 2 ওপেনারকে হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। তবে ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ারের 61 রানের জুটিতে ম্যাচে ফেরে ওরা। তবে সে সাফল্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মুস্তাফিজ। পাওয়ার প্লেতে করা প্রথম ওভার 6 রানে শেষ করলেও দ্বিতীয় ওভারে দেন মাত্র 5 রান, আর সেই সাথে তুলে নেন ঋষভ পান্তের গুরুত্বপূর্ণ উইকেটটি। মুস্তাফিজের স্লো বাউন্সার সজোরে হাঁকাতে গিয়ে প্লে ডাউনের শিকার হন পান্ত। ইনিংসের 17তম ওভারে আবারও আক্রমণে মুস্তাফিজ। ফিজ ওভারে আসার আগেই ব্যাট হাতে বেশ জ্বলে উঠেছিলেন ক্যারিবিয়ান খেলোয়াড় সিমরন হেটমায়ার। তবে মুস্তাফিজ ঝড়ে পরাস্ত এই ক্যারিবিয়ান যোদ্ধা। মুস্তাফিজের ইয়র্কার লেন্থের প্রথম 2 বলে রান বের করতে অসমর্থ হেটমায়ার। তবে সেম লেন্থের 3 নম্বর বলটি হাঁকাতে গিয়ে সাকারিয়ার হাতে তালুবন্দি হন তিনি। পান্ত ও হেটমায়ারের এই 2টি উইকেট সঠিক সময়ে না নিতে পারলে বেশ বড়সড় লক্ষ্যমাত্রা দিতে পারত দিল্লি। 4 ওভার বল করে মুস্তাফিজ দেন 22 রান, বোলিং ইকোনমি 5.5, উইকেট নেন 2টি। তবে সবচেয়ে মজার বিষয়, দিল্লির বিপক্ষে এই ম্যাচে কোনো বাউন্ডারি দেননি ফিজ। বোঝাই যাচ্ছে আমিরাতের কন্ডিশনটা বেশ রপ্ত করে ফেলেছেন কাটার মাস্টার। 155 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে পুরোপুরি ফ্লপ রাজস্থান। পাওয়ার প্লেতেই হারিয়ে বসে প্রথম 3 উইকেট। ক্যাপ্টেন স্যামসন বাদে কোনো ব্যাটসম্যানরাই এদিন ক্রিজে টিকতে পারেনি দিল্লির বোলিংয়ের সামনে। স্যামসন করেন সর্বোচ্চ 70 রান। পয়েন্ট টেবিলে রাজস্থানের অবস্থান এখন 6।